আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ছোটবেলায় আমরা দাদু ঠাকুমার কাছে সবাই কম বেশি রূপকথার গল্প, ঠাকুরমার ঝুলি শুনেছি, মনে মনে পাড়ি জমিয়েছি রূপকথার রাজ্যে। এবার এই নিউক্লিয়ার ফ্যামিলির যুগে ছোটদের সাথে সাথে বড়দেরও রূপকথার জগতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল জি বাংলা। সাত ভাই চম্পা সিরিয়ালের টার্গেট অডিয়েন্স তাই বড়দের পাশাপাশি বাচ্চারাও, সাংসারিক কুটকাচালি প্যাচপয়জার থেকে বেরিয়ে রূপকথায় পৌঁছে যাওয়া। রাজা মহেন্দ্র ছয় রানী, এই ছয় নারী আবার একজন রিপুর প্রতিনিধি। কেউ কিম, কেউ কাম, কেউ ক্রোধ, কেউ আবার লোভ, কিন্তু এই ছয় রানীর কেউই মহারাজকে সন্তান দিতে পারেন না। রাজার স্বপ্ন জুড়ে ভিড় করে কার যেন দুটো চোখ, সেই দু চোখ কার? সেই পদ্মাবতীর সঙ্গেই আলাপ হবে মহেন্দ্রর, জন্ম নেবে পারুল। এই পারুলকেই দেখা যায় সাত ভাই চম্পার প্রমোয়ে। সিরিয়ালটির আত্মপ্রকাশের সাংবাদিক সম্মেলনে সেই পারুলই পরিচয় করিয়ে দিল তার মা বাবা এবং ভবিষ্যতের প্রেমিক রাঘবেন্দ্রর সঙ্গে। আমি পারুল, আর আমি এখন রয়েছি আমার সাত ভাই চম্পার পুরো পরিবারের সঙ্গে। এটা একটা রূপকথার গল্প, একটা রূপকথার দুনিয়ায় যেখানে আমরা সবাই আপনাদের নিয়ে যাব 27 নভেম্বর থেকে রাত 8টায় প্রতিদিন। তো এবার আমি আমার পুরো পরিবারটার সঙ্গে একটু একটু করে আপনাদের সবার আলাপ করে দিচ্ছি, পুরোটা বলবো না, একটু একটু। তো ইনি আছেন, এনার সম্পর্কে আমি পরে বলছি। সবার আগে আমি যাচ্ছি আমার মা পদ্মাবতীর কাছে। আমি সোলাঙ্কি, সাত ভাই চম্পায় আমি পদ্মাবতীর চরিত্রটা করছি। সম্রাটদা যেখানে রাজা, ও বললো যে এটা একটা রূপকথার গল্প। আমরা সবাই ছোটবেলায় সাত ভাই চম্পা শুনেছি, পড়েছি বহুবার, এই গল্পটার সাথে আমাদের পরিচয় হয়েছে। আবার নতুন করে জিতে সাত ভাই চম্পা আসছে, অনেক অনেক কিছু আছে আমাদের এই গল্পটাতে, অনেক রকম টুইস্ট থাকবে, টার্নস থাকবে। আমার এটা একটা খুব ইম্পর্ট্যান্ট সিরিয়াল আমার জন্য, বিকজ এখানে আমি একটা ক্যামিও করছি। আর এই চরিত্রটা সবথেকে মজার যেটা ব্যাপার, যে এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি, রূপকথা তো করিনি। তো এটা আমার কাছে যেমন চ্যালেঞ্জিং সেরকম ইন্টারেস্টিংও বটে, এই পুরো গ্র্যান্ডারটা, রাজবাড়ি, এই সমস্তটা মিলিয়ে। এবং আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভাল লাগবে, কারণ যেহেতু সাত ভাই চম্পার গল্পটাই এত ইন্টারেস্টিং, ছোটোবেলা থেকে এতবার শুনেছি আমরা এবং আজও পুরনো হয়নি। তো নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে, আর আমাকেও আপনারা আবার নতুন করে দেখতে পাবেন এই চরিত্রে। আশা করবো 27 নভেম্বর প্রত্যেকে রাত 8টায় টিভির সামনে আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে, এবং তারপরে এই জার্নিটা চলতে থাকবে। এবার আমার সঙ্গে আমার ডান দিকে যিনি রয়েছেন, তিনি রাজা মহেন্দ্র, আর আমার বাবা হন উনি। তো তুমি বলো আমাদের এই রূপকথা সাত ভাই চম্পা নিয়ে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই গল্পটা ইনফ্যাক্ট সবাই জানে, তাই জন্য গল্পটা কিছু লুকোনো নয়। মজাটা হচ্ছে পুরো গল্পটাকে আরেকবার রিক্রিয়েট করা স্ক্রিনে, এবং প্রত্যেকটি চরিত্র যেগুলো চেনা চরিত্র, আমরা ছোটোবেলায় ঠাকুমার ঝুলিতে পড়া সেই চরিত্রগুলো, সেই চরিত্রগুলোকে আবার নতুন করে পর্দায় দেখা। এটা শুধু যে ছোটরা এনজয় করবেন তা নয়, তার সাথে সাথে বড়রাও এনজয় করবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে এমন একটা টিম যারা আমরা একে অপরকে সবাইকে চিনি, তাই জন্য ইটস লাইক ওয়ার্কিং উইথ দ্য ফ্যামিলি, একেবারে ফ্যামিলির লোকেদের সাথে কাজ করার মতো একটা খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ আর কি। এবং গল্পটাতে মজার জিনিস হচ্ছে, মানে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসই খুব মজার, যেমন নাকি মানে আগেকার দিনে যেমন হতো একটি রাজার ছটা রানী, সাতটা রানী, আজকাল তো আর সেটা হয় না। আজকাল বোধহয় সিরিয়ালে দুটো বউ অবধি আমরা আটকে আছি, তার বেশি হচ্ছে না। কিন্তু এই সিরিয়ালে দেখা যাচ্ছে যে ছটা রানী, সাত নম্বর রানী আসতে চলেছে। সোলাঙ্কির সাথে অনেকদিন কাজ করার ইচ্ছা ছিল, ওর ইচ্ছে নদীতে ওকে দেখে আমার খুব ভালো লেগেছিলো, যে মনে হচ্ছিলো যে ভেরি স্ট্রং অ্যাক্ট্রেস। পারুলের সাথে কাজ করেছি আমি আগে,
আগে, অনেক বছর আগে কাজ করেছি, তো অতএব অনেক চেনা মুখেদের সাথে আবার কাজ করার সুযোগ পাচ্ছি, এবং জি বাংলা এবং দ্য প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মস এনাদের সাথে আমার খুব পুরনো সম্পর্ক। আমার প্রথম সিরিয়ালই জি বাংলার সাথে মোহনা, সেখান থেকে খনা করেছি, এর অনেকগুলো প্রজেক্ট আর কি জি বাংলার সাথে করেছি, এবং বেশ একটা লং গ্যাপের পর আবার ফেরত আসছি, এবং সেটা এরকম একটা ইন্টারেস্টিং চরিত্রে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবার আমার পাশে যিনি রয়েছেন তার সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। এই সাত ভাই চম্পার যে সফরটা, যখন গল্পটা শুরু হবে তখন আমার সঙ্গে তার দেখা হবে, সে কে কিভাবে আসবে আমার জীবনে, সেই সবটার কিছুটা একটা কীভাবে আমি আসছি আর কীভাবে পারুলের সাথে দেখা হচ্ছে সেটা কিছু বলছি না, তবে এই কথা বলতে চাই যে আপনারা আমাকে এর আগে দুর্গাতে শিব হিসেবে দেখেছেন, মানে শিব রূপে দেখেছেন, অগ্নিজলে গাঙ্গেয় চরিত্রতে দেখেছেন, আর এখানে রাঘবেন্দ্র চরিত্রতে দেখতে পাবেন। তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, আপনারা চোখ রাখুন 27 নভেম্বর থেকে, খুব ভালো লাগবে। সাত ভাই চম্পা ঠিক রাত 8টাতে। পরিচালক জানালেন এই সিরিয়ালটির জন্য ওনারা থাইল্যান্ডে গিয়ে বাঘ হাতির মতো বিভিন্ন জীবজন্তুর সঙ্গে ইতিমধ্যেই শুটিংও করে এসেছেন, তাই আশা করাই যায় এবার 4 থেকে 80 সবাই মাতবেন সাত ভাই চম্পার রূপকথার দুনিয়ায়। সাত ভাই চম্পা, যেটা আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে সাত ভাই চম্পা আমাদের সকলের কাছে একটা খুব নস্টালজিক একটা বিষয়, যে ছোটোবেলায় ঠাকুমার কাছে, মা বাবার কাছে সবাই আমরা গল্প শুনেছি, সেটাকে নিজে ডিরেক্ট করবো, বা সেই যে ছোটোবেলার যে মা বাবা বলাতে যে চোখের সামনে যে ছবিগুলো ভেসে উঠতো সেই ছবিটাই আমি আজ ক্যামেরা বন্দি করব। এটা যেন কোথাও একটা মানে সেই সময় ওই ছোটোবেলায় মা বাবার ঘুম পাড়াতো যে সময়, মানে মা বাবার কাছেও আমি কোথাও থ্যাঙ্কফুল আর কি। তো সেই নস্টালজিকর জায়গা থেকে যখন আমার কাছে এই প্রপোজালটা আসে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে যে আমাকে সাত ভাই চম্পার অফারটা দেওয়া হয়, আমি তখন একটা খুব ওই নস্টালজি একটা কাজ করে আর কি। এবং আমি এখানে থ্যাংক ইউ রানেদাকে, থ্যাংক ইউ জি বাংলাকে, জি বাংলার সঙ্গে আমার এই নিয়ে 3টে কাজ হলো এবং 3টে খুব মানে সাকসেস, ভূতু এবং তবু মনে রেখো। আশা করছি সাত ভাই চম্পাটাও সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারবো, সবাই মিলে অসম্ভব কাটছে, সব ফুল ইউনিট কাটছে, দিন রাতের শুটিং চলছে এখন যেটা শুরুতে হয়, এবং সবাই খুব সিনসিয়ারলি কাজটা করার চেষ্টা করছি আমরা সবাই মিলে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।